তিনি যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে বাংলাদেশের একজন মানুষকে ভূমিহীন ভূমিহীন রাখবেন না, মন্দির লক্ষ্য সেই ভূমিহীন এবং ভূমিহীন পরিবারকে তিনি পথ দিয়েছেন। আর অনেক কিছু বলার আছে কিন্তু আমি শুভ সংসদের জন্য বলবো না। আজকে মুক্তিযোদ্ধারাই আপনার এই তার যে অবদান সেটার বড় সাক্ষী বড় প্রমাণ, কারণ আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের দুর্দশা। আমরা যখন চাকরিতে জয়েন করেছি তখন আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের পায়ে স্যান্ডেল নেই, মাথায় তেল নেই, ভালো একটি কাপড় নেই, তারা কোনো সম্মান পাচ্ছে না, তাদের ছেলে মেয়েদের কোথাও চাকরি নেই। কিন্তু বর্তমান সরকার কি করেছে তাদের, বর্তমানে আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য তাদেরকে ভাতা দিয়েছে, যাদের গরিব মুক্তিযোদ্ধা আছেন দুঃস্থ মুক্তিযোদ্ধা আছেন তাদের জন্য বিন নিবাস করে দিচ্ছে, তাদের ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ব্যবস্থা করেছে এবং সকল ক্ষেত্রে মূল্যায়ন করেছে এবং দিনটি বদল করে দিয়েছেন আমাদের মুক্তিযোদ্ধাদের এবং সব জায়গায় তারা যেন সম্মানের সাথে প্রতিষ্ঠিত হতে পারে সেই ব্যবস্থা করেছে। এই কারণে আমি বলব যে এই মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। এখন তিনি ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ, সে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি এবং সেই স্মার্ট বাংলাদেশ সম্ভব আপনাদের মাধ্যমে, আমাদের নতুন প্রজন্মের মাধ্যমে। আজকে এই অনুষ্ঠানে আপনারা দেখবেন আমরা খুব কঠোর কয়েকজন পেয়েছি, যাদেরকে আপনারা জানেন একটা আমাদের জনশুমারি হয়েছে কয়েকদিন আগে, সেই জনশুমারিতে আমাদের যে ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে সেই ট্যাগগুলো আমাদের নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে 26 মার্চ এই ট্যাগগুলো যেন আমরা দিয়ে দিই যারা নারী এবং কেরিয়ার শিক্ষার্থী যারা মেধা তালিকায় সর্বশ্রেষ্ঠ তাদেরকে প্রত্যেকটি সরকারি এবং এমপি উচ্চ বিদ্যালয়ে যারা সম্মিলিত মেধা তালিকায় প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদেরকে এই ট্যাগগুলো দেওয়ার জন্য বলা হয়েছে। আমাদের এই জেলায় এই ট্যাগ পাবে 1470 জন শিক্ষার্থী এবং সদর উপজেলায় পাবে 283 জন। আমরা শুধুমাত্র 4 জনকে এখানে দেব, বাকি যে 283 জন যারা বসে আছে তাদেরকে দেওয়া হবে সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার এবং আমাদের একটি অতিরিক্ত জেলা প্রশাসক এই ট্যাগগুলো হস্তান্তর করবে। আর সেই সময়ে বঙ্গবন্ধুর ডাকে
তিনি 18 থেকে 25 16 থেকে 25 30 বছরের যুবক যাদের জীবনকে গড়ার কথা পরিবারকে গড়ার কথা আয়ের আদর্শকে পাওয়ার কথা সমস্ত কিছু অপেক্ষা ভুলে গিয়ে সেদিন বঙ্গবন্ধুর কাছে পান দিয়েছিলেন সেই সঙ্গে মহান মুক্তিযোদ্ধারা আমার সঙ্গে ইচ্ছা করেছে বঙ্গুরা একসঙ্গে যুদ্ধ করতে গিয়েছে বঙ্গুর লাশ পড়ে আছে বঙ্গুর লাশটাকে দেখে অশ্রু হাতে নিয়ে আবার যুদ্ধ করতে হয়েছে যে মাটি মাটিতে রেখে এসেছিল সেই মার হারাদারদের গুলিতে নিহত হয়েছে সেই সংবাদ প্রদর্শন করেছে মায়ের জানলা পড়ার রূপ নেই বন্ধুর জানলা পড়ার রূপ নেই যে সন্তানকে মা তিন জানা